অষ্টম শ্রেণীর 2021 সালের 20তম সপ্তাহের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য এটা হচ্ছে 4 নম্বর অ্যাসাইনমেন্ট, যার শিরোনামটা হবে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। তো এখন আমরা তার প্রশ্নপত্রটা খেয়াল করি, তারপর তার সমাধানে চলে যাব। তো খেয়াল করো যে কোভিড পরিস্থিতির কারণে চাকরিচ্যুত অথবা কর্মসংস্থান হারানো জনসম্পদের উপার্জন অব্যাহত রাখার উপায় নির্ধারণ সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। তো তোমাদের বোঝার সুবিধার্তে আমি জাস্ট মেইন অংশটুকু জুম করে নিয়েছি, যাতে তোমরা এতটুকু দেখেই প্রশ্নপত্রটা বুঝতে পারো। তো সংকেতগুলো খেয়াল করো যে জনসম্পদের ব্যাখ্যা, তারপর দুই হচ্ছে নিজ পরিবার অথবা এলাকার ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ, তারপর কোভিডে কতজন চাকরি হারিয়েছেন, তারপর হচ্ছে কোন পেশার কর্মসংস্থান প্রায় বন্ধ হয়েছে, কোন দক্ষতা থাকলে এই সময় উপার্জন করতে পারত ইত্যাদি। 3 নম্বর হচ্ছে কোভিড পরিস্থিতিতে উক্ত পেশার বিকল্প সংস্থান কি কি হতে পারত। 4 নম্বর হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য নিজ এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত উদ্যোগ। তারপর 6 নম্বর হচ্ছে কি কি বিশেষ প্রশিক্ষণ থাকলে যে কোনো পরিস্থিতিতে উপার্জন অব্যাহত রাখা সম্ভব হতে পারে। তো এখন আমরা তার উত্তরপত্রতে যাই, যেহেতু এটা প্রতিবেদন আকারে লিখতে অবস্থা। তো সর্বপ্রথম তারিখটা রাখবে, তোমাদের স্কুল থেকে যে তারিখে 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র দেওয়া হবে তার পরবর্তী যে কোনো একটা তারিখ লাগবে। তো আমি ধরে নিলাম এখানে ধরো 15 তারিখে, 13 তারিখে তোমাদের স্কুলে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, আর 15 তারিখে তোমরা লিখবে। তো অক্টোবর মাসে 2021, তো তারিখ সর্বপ্রথম হচ্ছে 15/10/2021। তোমরা তোমাদের স্কুলের অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেওয়ার বেসিসে তোমরা তারিখটা লিখবে। তো খেয়াল করো বরাবর এখানে, তারপর প্রধান শিক্ষক তোমাদের স্কুলের নামটা লিখবে, একা স্কুল অ্যান্ড কলেজ তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে, তারপর স্কুলটা কোন স্থানে অবস্থিত সেটা লিখবে। আর বিষয় হচ্ছে করোনায় চাকরি হারানোর যে জনসম্পদের উপার্জন অব্যাহত রাখার উপায় এর উপর একটি প্রতিবেদন। তো জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ অনুসারে তারিখ তোমাদের স্কুল থেকে যে তারিখে তোমাদের হাতে অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র দেওয়া হবে, অর্থাৎ সমাজের জন্য 20তম সপ্তাহের, তো সেই তারিখটা এখানে লিখবে। তো অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার নিজের প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। আচ্ছা, তো এখানে আমরা কয়েকটা অংশতে লিখতে হবে। তো আমরা সর্বপ্রথম প্রারম্ভিকা লিখবো, তারপরে একটা একটা করে পয়েন্ট লিখবো, অথবা তোমরা এখানে সূচনাও লিখতে পারো। যে বিশিষ্ট অর্থনীতিবিদ পল যে মায়ার বলেছেন, দ্য গ্রেটেস্ট ন্যাচারাল রিসোর্স অফ আওয়ার কান্ট্রি ইজ ইটস পিপল। জনসম্পদ প্রতিটি জাতির জন্য আশীর্বাদ, জনসংখ্যা যতক্ষণ পর্যন্ত জনসম্পদ বা মানব সম্পদে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তা জাতির ভোজা, জলসম্পদ উন্নয়নে শিক্ষার প্রধান ভূমিকা পালন করে। শিক্ষা ছাড়া কোনো দেশ জাতি উন্নতি করতে পারে না, আর জাতির উন্নয়নের জন্য জনসম্পদ উন্নয়নের বিকল্প নেই। তাই করোনাকালীন সময়ে জনসম্পদের উপার্জন অব্যাহত রাখার উপায় নির্ধারণ সম্বলিত একটি প্রবন্ধ নিচে তুলে ধরা হলো। তো খেয়াল করো জনসম্পদের ব্যাখ্যা, দক্ষ জনসংখ্যাকেই জনসম্পদ বলে। জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি, আর একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম উপাদান হচ্ছে জনসম্পদ। মানুষ তার মেধা শ্রম বা কায়িক শ্রম দিয়ে যদি রাষ্ট্র বা পৃথিবীতে অবদান রাখে তাহলে সেই মানুষকে মানব সম্পদ বলা হয়, আর এই মানুষটি জনসম্পদের অংশ। তারপর খেয়াল করো যে করোনাকালীন সময়ে কর্মসংস্থান হারানোর একটি চিত্র, আন্তর্জাতিক এখানে কোনো চিত্র অঙ্কন করতে বলা নেই, জাস্ট পরিস্থিতিটা লিখতে বলছে, তাই চিত্র আকার মানে চিত্র অথবা পরিস্থিতি একই কথা। তো আন্তর্জাতিক শ্রম সংস্থান ILO তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের কারণে আগামী 3 মাসের মধ্যে অথবা তোমরা লিখতে পারো আগামী 1 বছরের মধ্যে বিশ্বে প্রায় 19 কোটি মানুষ তাদের পূর্ণকালীন চাকরি হারাতে যাচ্ছেন, যার মধ্যে 12.5 কোটি মানুষ বসবাসের করেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলোতে। ধারণা করা হচ্ছে করোনার প্রভাবে বাংলাদেশেও বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ কর্মচ্যুত হবেন, আর কয়েকটি নির্বাচিত খাতে কর্মসংস্থান হারানোর একটি আনুমানিক পরিসংখ্যান। তো খেয়াল করো অন্তত 47% যে পোশাক শ্রমিক, যে সংখ্যা দাঁড়াবে 23 লাখ। তো খেয়াল করো তৈরি পোশাক শিল্পের শ্রমিক চাকরি হারাতে পারে 15 লাখ, রিক্সা শ্রমিক 36 লাখ, পোশাক শ্রমিক 52 লাখ, পরিবহন শ্রমিক 26 লাখ, নির্মাণ শ্রমিক 24 লাখ, হকার। সূত্র দৈনিক ইত্তেফাক গবেষণা প্রতিবেদন 31 মার্চ 2021। আহসান এইচ মনসুর সংবাদ মাধ্যমকে বলেন, গার্মেন্টস, ব্যাংক, ইন্স্যুরেন্স ও সরকার এই 4টি খাত ছাড়া বাকি সবই ইনফরমাল অনানুষ্ঠানিক
যে করোনায় ফর্মাল আনুষ্ঠানিক কর্মজীবী ছাড়া আর সবাই এখন বেকার। বেকারের এই সংখ্যা 1.5 থেকে 2 কোটি। তিনি বলেন, গত 26 মার্চ থেকে বাংলাদেশে যে অঘোষিত লকডাউন শুরু হয়েছে, এর ফলে যারা হোটেল রেস্তোরাঁ নির্মাণ খাতের মতো অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, সেসব খাতে শ্রমিকরা দীর্ঘদিন বেকার বসে রয়েছেন। তারপর হচ্ছে যে বিকল্প কর্মসংস্থান, করোনার ফলে অনেক অনেক মানুষ বেকার হয়ে পড়েছে, যার ফলে নিজ নিজ উদ্যোগে অনেকে ঘরে বসে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, যেমন অনলাইনে শাকসবজি ও কাঁচামাল বিক্রি করা, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করা ইত্যাদি, তারপর হচ্ছে নিজ বাড়িতে গরু ও মহিষ পালন করা এবং বিক্রয় করা, তারপর হচ্ছে বসত বাড়িতে হাঁস মুরগি পালন ও বিক্রয় এবং ডিম বিক্রয় করা, তারপর হচ্ছে অনলাইন ভিত্তিক নিজ নিজ বাসা বাড়িতে রেস্টুরেন্ট খোলা, তারপর হচ্ছে করোনার কারণে গেঞ্জি প্যান্ট তেজসপত্র সহ অনেক জিনিস উৎপাদনের জন্য ছোট ছোট অনেক কলকারখানা গড়ে উঠেছে। তাই বলা চলে যে করোনাকালীন সময়ে এই পোশাকগুলো বিকল্প কর্মসংস্থান হতে পারে। তারপর হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের উদ্যোগ, সরকারি উদ্যোগ। অর্থমন্ত্রী বাজেটে বলেছেন যে সরকার তৈরি যে পোশাক সহ রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য 5,000 কোটি টাকার ঋণ তহবিল গঠন করেছে। শিল্প সেক্টরের জন্য 30,000 কোটি টাকার ও কুটির শিল্প সহ SME প্রতিষ্ঠানের জন্য 20,000 কোটি টাকার ঋণ সুবিধা চালু করেছে। বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণ $3.5 বিলিয়ন থেকে $5 বিলিয়ন উন্নীত করেছে। গ্রামে দরিদ্র কৃষক, বিদেশ ফেরত শ্রমিক, তরুণ ও বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 2,000 কোটি টাকার ঋণ বিতরণ করার ঘোষণা দিয়েছে। তারপর হচ্ছে একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন জেলায় নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের উদ্যোগ, বেসরকারি উদ্যোগ। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের করার জন্য বেসরকারি যে সকল উদ্যোগ বিভিন্ন এলাকায় গ্রহণ করা হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো অনলাইন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রধান কার্যক্রম চালু রাখা। কেননা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের সবচেয়ে বড় মাধ্যম হলো শিক্ষা, যার কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনাকালীন এই সময়ে শিক্ষাখাতে খুব ভালো অবদান রাখছে। অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে মানুষদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করেছে, আর যা বেকার জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে সাহায্য করতেছে। যেমন ক্রিয়েটিভ IT ইনস্টিটিউশন করোনাকালীন সময়ে ফ্রিতে অনলাইনে টাকা উপার্জনের মাধ্যম শেখাচ্ছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। এভাবে সরকারের পাশাপাশি বেসরকারি উপায়ে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারপর হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, যা যে কোনো পরিস্থিতিতে উপার্জন অব্যাহত রাখে। এই বিশেষ প্রশিক্ষণের মধ্যে কিছু কয়েকটি দিক রয়েছে, যেমন অনলাইন ভিত্তিক, বর্তমান বিশ্ব অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ার, যদি কেউ ওয়েব ডেভেলপিং, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং, তারপর হচ্ছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং সহ এই সকল কাজ জানে, তাহলে সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তার উপার্জন অব্যাহত রাখতে সক্ষম হবে। গ্রস্ত অর্থনীতি ঘরে বসে যেসব উৎপাদনমূলক অর্থনৈতিক কাজ করা হয় এবং একে কেন্দ্র করে যে অর্থনীতি পরিচালিত হয়, তাই গ্রাস্ত অর্থনীতি, যেমন হাঁস মুরগি, গবাদি পশু লালন, তারপর হচ্ছে সবজি চাষ, কুটির শিল্প ইত্যাদি, তারপর হচ্ছে কৃষিকাজের প্রশিক্ষণ ইত্যাদি। আর এগুলোর প্রশিক্ষণ যদি কারো থাকে, তাহলে সে যে কোনো অবস্থায় উপার্জন অব্যাহত রাখতে পারে। তারপর হচ্ছে উপসংহার, COVID-19 মহামারীর কারণে পুরো বাংলাদেশের বিশাল একটি অংশ চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে, তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উচিত এদেরকে সময় উপযোগী প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে পুনরায় অর্থ উপার্জনের সাহায্য করে জনসম্পদে রূপান্তর করা। তো এতটুকু ছিল অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, প্রত্যেকটা নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা উত্তরপত্র তৈরি করেছি, তাই তোমাদেরকে ন্যূনতম এতটুকু লিখতে হবে, তা না হলে কিন্তু তোমরা সর্বোচ্চ মার্কস অর্থাৎ অতিরিক্ত তোমরা পাবে না। আর হাতের লেখাটা একটু সুন্দর করে লিখবে, কাটা ছাড়া মুক্ত রাখবে, খাতাটা ফ্রেশ লুকে রাখবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে করে তারাও দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।